আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত হ্যালো ভিওয়ার্স খুবই কষ্টের একটি নিউজ শেয়ার করার জন্য আজকে চলে আসা আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত কুয়েতের গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি সত্যি দুঃখজনক একটি ব্যাপার যেটা একটি ফ্যামিলির যার মা একটি হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে যেটা অন্য একটি হাসপাতালে তার আরেকটি ছেলে মৃত্যুবরণ করে একই সমস্যায় জর্জরিত তার দ্বিতীয় ছেলেটি আরেকটি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে যেটা একটা ফ্যামিলির তিনজন করোনায় আক্রান্ত হয়ে দুজন মৃত্যুবরণ করেছে আরেকজন মৃত্যুর সন্দি আমরা প্রবাস জীবনে এসে বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অবস্থান করছি যেখানে আমাদের দেখার মতো কেউ নেই কিন্তু যাদের দেখার মতো আছে তাদেরও দেখার মতো কেউ থাকে না বিশেষ করে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে আল্লাহ প্রতিটি প্রবাসীকে সবার অবস্থান থেকে হেফাজত করুক এবং তাকে রক্ষা করুক যে পরিস্থিতিতে পৃথিবীর প্রতিটি বাবা মা এবং আত্মীয় স্বজনকে তাদের পরিবার পরিজনের সাথে থাকার ব্যবস্থা করে দেখ নিজ গুণে সবাইকে ক্ষমা করে দেখ এই পরিস্থিতিতে পড়ে প্রতিনিয়ত প্রবাসে এবং দেশে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রচুর মানুষ না ফেরা দেশে চলে যাচ্ছে যারা আর কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারবে না তারপরও অনেকেই কোভিড নাইন্টিন বা করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা বা সমালোচনা করে অনেকেই এটা মানতে চায় না অ্যাকচুয়ালি জন্ম মৃত্যু হায়াত প্রতিটি মানুষেরই নির্ধারিত তারপরও একটা পরিস্থিতিতে যখন কেউ মৃত্যুবরণ করে সেটা সবার আলোচনা চলে আসে আর এই কুইতি মা মৃত্যুবরণ করে তার ছেলেও মৃত্যুবরণ করে এবং আরেক পাশে আরেকটি ছেলেও প্রায় মৃত্যুর সন্ধিক্ষণে তাহলে কোভিড নাইন্টিন পরিস্থিতি কাউকেই ছাড় দিচ্ছে না আমরা অনেকে হেয়ালই করি একটু খেয়াল করি না সবার প্রতি অনুরোধ থাকবে বিশেষ করে আপনারা জান যে কোভিড নাইন্টিন পরিস্থিতি কুয়েতের যে অবস্থা প্রতিনিয়তই মৃত্যুর এক একটা রেকর্ড হচ্ছে যেমন আইসিউর সংখ্যা হসপিটালগুলিতে জায়গা দিতে পারছে না ঠিক একই পরিস্থিতিতে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে আপনারা প্রতিদিন কোভিড নাইন্টিন রিপোর্টগুলি যদি দেখে থাকেন তাহলে সত্যিই ভাবার বিষয় যে আমাদের এখনও অনেক কিছু দেখার আছে বা আমাদের এ ব্যাপারে আরও অনেক বেশি সতর্ক হওয়া উচিত বিশেষ করে আমরা যখনই ঘর থেকে বের হব মাস্ক ব্যবহার করব। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করব আপনারা জানেন যে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে সতর্কতার জন্য কুয়েতে এক মাসের কারফিউ জারি করা হয়েছে এবং গতকাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী আরো আরও কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে বিশেষ করে কোভিড নাইন্টিন পরিস্থিতি কুয়েতে কিছুতেই কাবার হচ্ছে না আর এই পরিস্থিতি কাবার দেওয়ার জন্যই কুয়েতের যে সমস্যাগুলো আপনারা জানেন যে এই সমস্যায় পড়ে আমাদের প্রবাসী বাইরা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে অবস্থান করছে কুয়েতে প্রবেশ করতে পারছে না বিশেষ করে কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে কুয়েত আন্তর্জাতিক ফ্লাইটগুলি যেমন বন্ধ করে রেখেছে তেমন সরাসরি ফ্লাইটও এখন অনেকেই প্রবেশ করতে পারছে না কারণ হচ্ছে যে তাদের যে বাসালমা ডট কমের রেজিস্ট্রেশন সিস্টেম সেখানেও এখন আর বুক নিচ্ছে না তো সেই পরিস্থিতিতে যারা বর্তমান কুয়েতে অবস্থান করছেন সবার প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনি আপনার অবস্থান থেকে কোভিড নাইন্টিন পরিস্থিতিতে নিজেকে সতর্ক এবং সচেতন থাকুন আর এ ধরনের আপডেট প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটি থেকে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমরা গুরুত্বপূর্ণ কোনো আপডেট শেয়ার করলে আপনারা মিস না করেন আর আপনি যদি এর আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন সেই জন্য আপনাকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে